আসসালামু আলাইকুম আমি মেহেদি হোসেন সানিম আজকে আমাদের ক্লাসটি হচ্ছে বাংলা প্রথম পত্রের প্রথম ক্লাস তো বাংলা পত্র কোর্সটি আমরা কিভাবে শেষ করবো তার জন্য আমরা একটা কোর্স প্ল্যান করেছি সেই কোর্স প্ল্যানটা ফেসবুকে তোমরা কমেন্ট বক্সে এবং ইউটিউবে আমাদের ডিসক্রিপশন বক্সে দেখতে পাবে কোর্স প্ল্যানটি তোমরা যদি দেখো তাহলে তোমরা দেখতে পাবে সেখানে বি ওয়ান এবং বি টু নামে দুটো জিনিস আছে তো বি ওয়ান মানে বাংলা ফার্স্ট এবং বি ওয়ান বি ওয়ান মানে বাংলা ফার্স্ট পেপারের ফার্স্ট ক্লাস ঠিক তেমনিভাবে বি টু বি ওয়ান মানে বাংলা সেকেন্ড পেপার ফার্স্ট ক্লাস এবং বি টু বি টু মানে বাংলা সেকেন্ড পেপারের সেকেন্ড ক্লাস ক্লাসটা শুরু করার আগে তোমাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার রিকোয়েস্ট যে অ্যাট লিস্ট তোমরা একটা খাতা এবং একটা কলম নিয়ে ক্লাসটা করতে বসো মানে এমন না যে অনলাইন ক্লাস বলে একটা হেডফোন কানে দিয়ে একটা মোবাইল নিয়ে রাখলাম তারপর স্যার বকবক করতেছে আমি আমার অন্য কাজ করতেছি ফোন রেখে দিয়ে এমন যদি হয় তাহলে ক্লাসটা ইফেক্টিভ হবে না ক্লাস ফ্রি বলে এমন না যে ক্লাসটা ভ্যালুলেস যদি অনলাইনের মাধ্যমে স্টুডেন্টের সাথে অতটা ইন্টারঅ্যাকশন সম্ভব না যতটুকু সরাসরি স্টুডেন্ট টিচার যখন সরাসরি বসে পড়াশোনা করা হয় তখন যতটুকু ইন্টারঅ্যাকশন হয় কিন্তু সব সময় পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হয় নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় বর্তমানে যেহেতু করোনা মহামারী চলছে এই সময়ে সরাসরি ক্লাস নেওয়াটা আসলে রিস্কি এবং উচিত না সো এই জন্যই আমরা অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো নিচ্ছি আর অনলাইন ক্লাস সম্পর্কে অনেকেরই অনেক ভুল ধারণা আছে যে অনেকেই মনে করে যে অনলাইন ক্লাস করে কি হবে অনলাইনে তো কিছু হয় না এই আসলে দিন শেষে দেখবে যেহেতু অনলাইন ক্লাস করে তোমার বন্ধুটি বুয়েটে চান্স পেয়ে গেছে অনলাইনের মাধ্যমে তোমার বন্ধুটি মেডিকেলে চান্স পেয়ে গেছে অনলাইনের মাধ্যমে তোমার বন্ধুটি ঢাকা বিশ্ববিদ্যালয় বা কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে তো এখানে অনলাইন বলতে আমি বলছি না যে শুধুমাত্র অনলাইন কোচিং করে অনলাইন বলতে অনলাইন থেকে কন্টেন্ট সে কালেক্ট করে অনলাইন থেকে সে কনটেন্ট কালেক্ট করে সে ভালো কিছু গেইন করতে পারে ভালো কিছু অ্যাচিভ করতে পারে যেমন ইউটিউব ইউজ করতে পারে গুগল ইউজ করতে পারে আমরা চেষ্টা করব অনলাইনে হলো আমাদের বেস্ট টুকু দেওয়ার এবং তোমাদের থেকে আমরা আশা করবো এবং রিকোয়েস্ট করবো তোমরাও ব্যাপারটাকে সিরিয়াসলি নাও ভার্সিটি ভর্তি পরীক্ষায় চান্স পেতে হবে সেই অনুযায়ী তোমরা নিজেদের তৈরি করো নিজেদের মানসিকভাবে সেভাবে তৈরি হও এখন আসি যে অ্যাডমিশন পরীক্ষার জন্য কিভাবে পড়বো আসলে তোমরা দুই বছর বাংলা পড়ে এসেছ যদিও দুই বছর বলাটা ঠিক হবে না কারণ ইন্টারমিডিয়েটে তোমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার বছরগুলো সাত আট মাস করে পেয়েছো এখন সেই সময়ে সময় ছিল বেশি কিন্তু এখন সময় খুবই কম প্যাটার্ন ভিন্ন এবং টপিক একই বরং এখন টপিকগুলো থেকে ক্রিটিক্যাল কোশ্চেন হতে পারে এখানে আমি একটা কথা বলতে চাই যে এইটি টোয়েন্টি রুলস এইটি টোয়েন্টি রুলসটা যদি আমি অপভায়ের মতো সুন্দর করে বুঝিয়ে বলতে পারবো না তবু আমি যতটুকু পারি এক কথায় বা খুব সংক্ষেপে বলি যেমন এমন আছে যে আমাদের টোয়েন্টি পার্সেন্ট শার্ট আছে যে টোয়েন্টি পার্সেন্ট শার্টগুলো আমরা এইটি পার্সেন্ট টাইম করে থাকি ঠিক তেমনিভাবে আমাদের এমন টোয়েন্টি পার্সেন্ট ফ্রেন্ড আছে ফেসবুকে যাদের থেকে আমরা এইটি পার্সেন্ট টাইম লাইক পেয়ে থাকি আমরা যদি আমাদের পড়ালেখার ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে আসি আমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিংবা বাংলার আমাদের প্রত্যেকটা সাবজেক্টের এমন টোয়েন্টি পার্সেন্ট জায়গা আছে যে টোয়েন্টি পার্সেন্ট জায়গা থেকে এইটি পার্সেন্ট টাইম কোশ্চেন হয় এখন আমাদের কথা হচ্ছে যে এই টোয়েন্টি পার্সেন্ট আমাদের কাজ হচ্ছে এই টোয়েন্টি পার্সেন্ট জায়গা খুঁজে বের করা এবং এই টোয়েন্টি পার্সেন্ট থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে এই টোয়েন্টি পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট প্রশ্নের আমাদের প্রিপারেশন নেওয়া এই ক্ষেত্রে আমরা তোমাদেরকে সাহায্য করব। আমরা তোমরা তো পড়ালেখা করবে আমরা এই টোয়েন্টি পার্সেন্ট খুঁজে বের করে দেবো সেই অনুযায়ী আমরা লেকচার প্ল্যান করে দেবো আমাদের লেকচার শিটগুলি বা ডিজিটাল কন্টেন্ট আমরা যেটাকে বলবো সেটা আমাদের সবসময় ভিডিওর আমাদের ডেসক্রিপশন বক্সে ইউটিউবে হলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক হলে কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সরাসরি দেখে নিতে পারো আর আমাদের ক্লাসে যেহেতু অনলাইন হচ্ছে এখানে টেকনোলজিও অনেক ব্যাপার স্যাপার আছে ক্লাসের আমাদের অডিও এবং ভিডিও ঠিক আছে কি না এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছ কে কোন ইউনিটের জন্য পড়ালেখা করছো সেটা আমাদেরকে জানাতে পারো ক্লাসে পড়ানোর সময় আমি চেষ্টা করবো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার প্রশ্নগুলি তোমরা কমেন্ট বক্সে লিখবে আর সেটা যদি সম্ভব না হয় পরে সকল প্রশ্নের আলাদা একটা অ্যান্সার নিয়ে আমরা একটা ভিডিও করব আর এছাড়াও আমরা যদি পরবর্তীতে তোমাদের এই কমেন্টগুলো দেখতে পাই প্রশ্নগুলো দেখতে পাই আমরা সেখানে কমেন্টের রিপ্লাই এর মাধ্যমে চেষ্টা করবো উত্তরগুলো দেওয়ার এবং তোমরা সবাই জানো আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে গ্রুপে যুক্ত হতে পারো এবং সেই গ্রুপে তোমরা সরাসরি তোমাদের প্রশ্ন লিখে তোমরা পোস্ট করতে পারো এছাড়া আমাদের ক্লাসগুলোর ভিডিও তোমরা শেয়ার করে রাখতে পারো নিজের টাইম লাইনে অথবা ফেসবুক হলে সেভ করে রাখতে পারো ইউটিউব হলে প্লে লিস্টে অ্যাড করে রাখতে পারো কিংবা ডাউনলোড করে রাখতে পারো যেভাবে তোমাদের সুবিধা হয় সবার জন্য উন্মুক্ত তোমার ক্লোজ ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারো তোমার যে ফ্রেন্ডের সাথে তুমি চাচ্ছ যে একই সাথে ভার্সিটিতে পড়ালেখা করবো একই সাথে স্কুলে পড়েছি কলেজে পড়েছি ভার্সিটিতে একই সাথে পড়তে চাই কারণ এখানে আসলে হিংসা করার কিছু নয় এখানে আসলে হিংসা করার কিছু নয় যদিও সিটগুলো লিমিটেড তারপরও যে তুমি তো চাইবে যে তোমার বেস্ট ফ্রেন্ড তোমার সাথে থাকুক দশ বছর বারো বছর একসাথে পড়ালেখা করেছে তো তাদের সাথে ভিডিওগুলি শেয়ার করতে পারো যাতে তারাও উপকৃত হতে পারে আমি আগেই তোমাদের বলেছি যে একটি খাতা এবং একটি কলম নিয়ে বসবে কারণ সব কিছু আসলে যদিও আমরা আমাদের ক্লাসের ভিডিও এবং হচ্ছে আমাদের স্লাইডগুলি যেটাকে আমরা ডিজিটাল কন্টেন্ট বলি এই কন্টেন্টগুলি আমরা হচ্ছে আমাদের সবগুলি রেকর্ড থাকবে এবং হচ্ছে সেগুলি তোমাদের দিয়ে দেওয়া হবে কিন্তু তারপরও সব কিছু হয়তো স্লাইডে আবার নাও হতে পারে কারণ ক্লাস নেওয়ার সময় এমন কিছু জিনিস মনে হতে পারে যেটা হয়তো আমাদের স্লাইডে স্কিপ হয়ে গেছে বা দেওয়া হয়নি সো ইম্পর্টেন্ট আমি হয়তো কিছু বলবো বা ক্লাসের মাঝে কিছু কথা বলবো যে কথাগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে বা লিখার প্রয়োজন টুকে রাখার প্রয়োজন তাহলে তোমরা সেটা যদি একটা খাতা এবং একটা কলম নিয়ে বসে তাহলে তোমরা সেটা লিখে রাখতে পারবে তো সেই সাথে সাথে আরেকটা তোমাদের ভালো হবে সেটা হচ্ছে তোমাদের লিখা হয়ে যাচ্ছে একটা জিনিস যদিও তুমি এখন ক্লাস করছো নিজে যখন আলাদা পড়বে তার আগে তোমার একবার লিখে হয়ে যাচ্ছে সো নিজে যখন এটা আবার প্র্যাকটিস করবে তখন এই জিনিসটা তোমার জন্য আর বেশি ইফেক্টিভ হবে খুব বেশি মনে থাকবে কারণ কয়েকবার পড়াচ্ছেও একবার লিখলে অনেক বেশি মনে থাকে আমি যেহেতু বাংলা পড়াবো সাহিত্যের বিষয় সেখানে রস থাকা প্রয়োজন তাই না রস যদি পেতে হয় পুরো ক্লাসটি অবশ্যই করতে হবে কারণ আমাদের মেইন টার্গেট বিনোদন দেওয়া না মেইন টার্গেট হচ্ছে আমাদের তোমাদেরকে শেখানো পড়ালেখা করানো আবার একটা না অনেকক্ষণ পড়তে পড়তে দেখা যায় তোমরা বোর হয়ে যেতে পারো এই জন্য মাঝে মাঝে কিছু হয়তো গল্প বলবো তবে সেটা আমাদের মেন টার্গেট না তো এখানে আমি একটা জোকস বলতে চাই যে একবার নোয়াখালীর এক লোক আমেরিকাতে শপিং করতে গিয়েছে তো সেখানে একটা শপিং সেন্টার সে থাউজেন্ড ডলার কেনাকাটা করলো সো এই জন্য শপের ওনার বললো যে ভাই আপনি যেহেতু এক হাজার ডলারের কেনাকাটা করলেন আপনি চাইলে দশ ডলারের কিছু ফ্রি নিতে পারেন সে কি বললো সে বললো যে ভাই তাহলে আমি ফ্রি জিনিসটাই আজকে নিয়ে দশ ডলারের থাউজেন্ড ডলারের কেনাকাটা পরে আরেকদিন এসে করবো তো আসলে এটা কেন বললাম আমাদের ফ্রি জিনিসটা বা ফ্রি হবে কোন জিনিসটা কারণ ক্লাসের মাঝে মাঝে যাতে তোমরা বোর হয়ে না যাও সেই জন্য আমরা কিছু কথাবার্তা হয়তো বলবো কিন্তু আমাদের মেন টার্গেট ফ্রি জিনিসটার প্রতি না ওই সব গল্প কথাবার্তার প্রতি না আমাদের কারণ সময় যেহেতু আমাদের কম এ অল্প সময় আমাদের প্রিপারেশন নিতে হবে এই সময়টাকে আমাদের ঠিকমতো কাজে লাগাতে হবে সো আজকে বি ওয়ান বি ওয়ান সবাই সবার আগে সবাই দেখতে পাচ্ছ উপরে আমি জানি না দেখতে পাচ্ছ কিনা সবাই সবার খাতার উপরে আমাদের লেকচার প্ল্যানটি যেহেতু দেওয়া আছে সুতরাং তেমন কোনো সমস্যা হবে না এবং এই সকল জিনিসগুলি বেশিরভাগ জিনিস আমাদের ডিজিটাল হ্যান্ড আছে কিছু জিনিস হয়তো নেই সেগুলি তোমরা এখন যদি দেখতে নাও পাও আমার কথা শুনে লিখে রাখতে পারো তো আমাদের সবার আগে তোমরা হচ্ছে খাতার উপরে বাংলা ফার্স্ট এর ফার্স্ট ক্লাস আজকে বি ওয়ান বি ওয়ান তোমরা লিখো তো এখানে আমাদের বি ওয়ান বি এর আমরা হচ্ছে বাংলা ফার্স্টের একটা ক্লাসে একটা গদ্য একটা কবিতা রেখেছি তো ফার্স্ট আমাদের গদ্য যেটা আছে সেটা হচ্ছে অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা আমার খুব প্রিয় একটা গল্প এবং আরেকটা আছে যে একটা কবিতা আছে তো কবিতাটা আমরা পরে আসছি আগে আমরা গল্পটা পড়াই অপরিচিতা আসলে যে কোনো গল্পের আসলে আমি অপরিচিতাকে অপরিচিতায় গল্প রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলি অবশ্যই জানা প্রয়োজন অনেক জিনিস আছে যেটা আমরা লিখে শেষ করতে পারবো না হয়তো আমাদের সিটে দিয়ে দেওয়া আছে তবে বেশ কিছু জিনিস যেটা না জানলে নয় সেই জিনিসগুলি আমি এ পাশে লিখেছি এবং এই গল্পের লেখক এটা একটা ছোট গল্প এই গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য সেটা আমি এই পাশে লিখেছি তো এখানে একটা আমি টপিকে যাওয়ার আগে একটা কথা বলি আসলে অনেকগুলি গল্প আছে অনেকগুলি কবিতা আছে এই সকল গল্প কবিতার কবি সাহিত্যিক সকলের জন্মশাল মৃত্যুশাল কবে কোন পদক পেয়েছে ক তার বাবা কি করছে কোথায় পেশা ছিল শিক্ষা জীবন কবে থেকে শুরু হয় কোন সংবাদপত্রের এ ছিল সম্পাদক ছিল এই জিনিসগুলো আসলে এত বেশি মনে রাখাটা আসলে খুব বেশি টাফ হয়ে যাবে তো এখান থেকে আমরা বেছে বেছে কিছু জিনিস পড়বো যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশাল মৃত্যুশাল তার এটা না জানলে নয় এটা অবশ্যই জানতে হবে এক্ষেত্রে আমি একটা আমি একটা ব্যাপার শেয়ার করতে চাই যখন আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়ছিলাম তখন বায়োলজি এবং কেমিস্ট্রিতে অনেক 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 বেশি তো এ ছিল জন্মশাল কোনটা কবে আবিষ্কার হয় কোন বিজ্ঞানীর নাম অনুসারে নামকরণ করা হয় কেন করা হয় মানে হিউজ যেটা অনেক তথ্য এই তথ্যগুলি মুখস্থ করতে করতে মাথা নষ্ট তো সেখানে আমি একজন ভাইয়া যখন আমাদের ক্লাস নিত তিনি একটা তথ্য দেখালেন যে কেমিস্ট্রিতে এতগুলি সাল আছে এতগুলি বায়োলজিতে এতগুলি শাল আছে আমি আসলে ভুলে গেছি ঠিক কারণ সেটা খুব আগে কথা দুই হাজার ষোলো সালের কথা এতদিন আমি ভুলে গেছি কয়টা সাল ছিল কয়টা কি কিন্তু সেটা হিউজ ছিল তো তখন তিনি বললো যে সব লিখলো তিনি বোর্ডে যে এগুলি কীভাবে শেষ করবো আমি আজকে দেখাবো তো সব লিখার পরে তিনি বললো কি এইভাবে কেটে এইভাবে শেষ করবা কারণ এই সব হাবিজাবি জিনিস পড়তে পড়তে দেখা যায় শাল মুখস্ত করতে যেটা আসলে অত বেশি প্রয়োজন না তোমার সব সময় চলে গেল। তো আমরা আর অপ্রয়োজনীয় কথা না বলে আমরা বেছে বেছে জিনিসগুলি আমরা পড়বো যেই জিনিসগুলো আমাদের অবশ্যই দরকার সেগুলি আমরা পড়বো এই ছাড়া ক্লাসের বাইরে তোমাদের যদি কোনো কিছু এখন বুঝতে সমস্যায় তোমরা কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব কমেন্টগুলি দেখার আর এখন যদি সম্ভব না হয় পরবর্তীতে প্রশ্নগুলি নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করার চেষ্টা করব বা তোমাদের কমেন্টগুলি দেখে আমরা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো অপরিচিত গল্প আমি যদি প্রথমে লেখক সম্পর্কে আসি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এখন এখানে এই বিষয়গুলি তোমাদের দেখা যায় বইতে আছে সব জায়গায় আছে এগুলি আহামরি এমন কোনো বিষয় না তারপরেও মনে রাখা প্রয়োজন আমি জাস্ট একবার যাচ্ছি বলে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে সতেরো মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ এবং বাংলা বঙ্গাব্দ হিসাবে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ এবং তিনি মৃত্যুবরণ করেছেন সাত অগাস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ এবং বাংলাতে বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ এছাড়া বাংলা সাহিত্যের আমরা জানি যে অপরিচিত একটা ছোট গল্প আমরা চেষ্টা করবো এটা আলোচনা করা যেহেতু আজকে প্রথম ক্লাস আমি যখন অন্য অন্যান্য ক্লাসগুলো নেব কোনটা ছোট গল্প কোনটা প্রবন্ধ এই ব্যাপারগুলি বুঝার যে কীভাবে বুঝবো অপরিচিত একটা ছোট গল্প ছোট গল্প সম্পর্কে যদি সংক্ষেপে দুই একটা লাইন বলে যায় ছোট গল্প এমন হবে যে শেষ হইয়াও হইল না শেষ কারণ এন্ডিংটা এমন হবে যে তোমার মনে হবে যে পড়ে না এমন কেন হলো হঠাৎ করে একটা ব্যাপক পরিবর্তন হয়ে যেতে পারে খুব বেশি লেন্দি হবে না খুব ছোট হবে এবং শেষ হওয়ার পরও তোমার মনে হবে যে এই জিনিসটা এইভাবে এন্ডিং না হয়ে এভাবে হতে পারতো এটা এমনই হতে পারতো মানে পাঠক যে পড়ে একটা উপন্যাস পড়ে যখন একটা খুব সুন্দর একটা এন্ডিং হয় যে পাঠক তৃপ্তি পাচ্ছে লাস্ট পর্যন্ত এমন হলো একটা ফ্লো এভাবে যায় ছোট গল্পটা আসলে এরকম না ছোট গল্প তাৎক্ষণিক একটা প্রেক্ষাপট খুব তাড়াতাড়ি প্রেক্ষাপট চেঞ্জ হবে এবং এই যে খুব অল্প সময়ের মধ্যে এটার ফিনিশিং হয়ে যাবে এবং ফিনিশিংটা যে এমন হবে যে ফিনিশিং হলো কিন্তু মনে হচ্ছে অসমাপ্ত তো যাই হোক রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা তার প্রথম ছোটগল্প রচনা করা হয় ষোলো বছর বয়সে মাত্র ষোলো বছর বয়সে ভিখারিণী যার নাম এবং তা প্রকাশিত হয় বারোশো চুরাশি বঙ্গাব্দে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় চৌষট্টি বছর বয়সে তিনি মোট পঁচানব্বইটি ছোট গল্প করেছেন এই ছাড়া সর্বশেষ তার রবীন্দ্রনাথ ঠাকুর লেখা সর্বশেষ গল্প হচ্ছে মুসলমানের গল্প এখন এখানে একটা টপিক আমি বলি যে আমি এটা মুখে বলে দিই যে এটা আসলে এত লিখে সম্ভব না এবং আমি যতটুকু বুঝতে পারছি হোয়াইট বোর্ডের লেখাগুলো খুব বেশি স্পষ্ট দেখা যাচ্ছে না তো আমি বলবো যে আমাদের ডিজিটাল হ্যান্ড নোট আছে আমি বলবো যে আমাদের ডিজিটাল হ্যান্ড নোট আছে এই হ্যান্ড নোটের অপরিচিত গল্পের লেখক পরিচিতি লেখক পরিচিতির পরবর্তী পৃষ্ঠায় পরবর্তী পৃষ্ঠায় এই যে এখানে লেখকের কী কী কাব্য উপন্যাস কাব্যনাট্য নাটক গল্প গ্রন্থ ভ্রমণ কাহিনী সব দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নিবে এগুলো আমি লিখলাম না আর এগুলো মুখস্থ জিনিস বারবার এগুলো নিয়ে আমি সময় নষ্ট করলাম না কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে শেষের কবিতা এটা প্রায় সময় আসে ভার্সিতে আসে এবং অনেকে আসলে জানে না যে শেষের কবিতা আসলে কোনো কবিতা নয় শেষের কবিতা একটি উপন্যাস তো এটা তোমরা মনে রাখবা আর চাইলে পড়ে নিতে পারো এখন যদি আমি আসি গল্পের দিকে অপরিচিতা অপরিচিত একটা ছোট গল্প অপরিচিত গল্পের ভাষার হচ্ছে সাধু এবং লিখা হয়েছে উত্তম পুরুষের জবানিতে উত্তম পুরুষের জবানিতে লিখা হয়েছে আর অপরিচিত যে নামকরণ নামকরণটা করা হয়েছে আসলে অপরিচিত অপরিচিত মানে আমরা যাকে চিনি না এমন আর অপরিচিত শব্দটা হচ্ছে একটা আকার লাগে এটা যে অপরিচিত একটা মেয়ে এটা বোঝানোর জন্য একটা আকার লাগানো হয়েছে অপরিচিত হচ্ছে যদি আসে কোন পথ সেটা হচ্ছে একটা বিশেষণ পথ আর এখানে এমন এই জিনিসগুলো আমি বলবো যে যদিও তোমরা ইন্টারমিডিয়েট এইভাবে পড়ালেখা করো নাই যে একটা গল্পের প্রথম লাইন কি একটা গল্পের শেষ লাইন কি বা বিড়াল গল্প পড়েছ তোমরা কি এভাবে পড়েছো বিড়াল গল্পে কতবার মেয়র শব্দ আছে আমি দেখেছি বেশ কয়েকটা কলেজে এরকম প্রশ্ন আসে কিন্তু খুবই কম কিন্তু ভার্সিটিতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলি আসে সো একটু বুদ্ধিমানের মতো না আগালে কিন্তু খুব হিমশিম খেয়ে যেতে হবে সো অপরিচিত গল্পের প্রথম লাইন হচ্ছে আজ আমার বয়স সাতাশ মাত্র এবং শেষ লাইনটা একটু বড় শেষ লাইনটা আমি পড়ে শোনাচ্ছি ওগো অপরিচিতা তোমার পরিচয় শেষ হলো না শেষ হইবে না কিন্তু ভাগ্য আমার ভালো এই তো জায়গা আছে। এইগুলো মোটামুটি অপরিচিতা সম্পর্কে বেশি কিছু কথা এখন আমি আসলে আমাদের অত বেশি সময় নেই যদি সময় থাকতো আমার ইচ্ছে ছিল একেবারে লাইন বাই লাইন প্রত্যেক লাইন অনুযায়ী ব্যাখ্যা করে বুঝে পড়ানোর কিন্তু অত যেহেতু সময় না আমি সংক্ষেপে যদি গল্পটা একটু বলি যদি তোমরা পড়েছো দুই বছর তোমরা পড়ালেখা করেছো গল্পটা তোমাদের অজানা নয় তারপর আমি যদি সংক্ষেপে একটু বলি এখানে প্রধান চরিত্র হচ্ছে তাকে ঘিরে না অপরিচিতের নামকরণটা করা হয়েছে এবং কল্যাণের বিপথে যে পুরুষ ছিল সে হচ্ছে অনুপম অনুপম সম্পর্কে যদি বলি সে তখনকার সময়ে তখনকার সময়ে সকল পড়ালেখা সে হচ্ছে সর্বোচ্চ স্তরের কলেজের পড়ালেখা চুকিয়েছে দেখতে সুদর্শন ছিল কিন্তু আসলে তার ক্ষেত্রে সে সবসময় আমি মনে করি যে সিদ্ধান্তহীনতা ভুক্ত এবং ব্যক্তিত্বহীনতার কিছু অভাব আছে এবং আরেকটা কথা যদি আমি বলি সেটা হচ্ছে অনেকে সেটা হচ্ছে পরিবার তন্ত্রের কাছে অসহায় কারণ সে আসলে নিজে কোনো ডিসিশন নিতে পারতো না যদি ব্যাপারগুলি সে সব বুঝতো তারপরও সে তার মামার ডিসিশনের উপর বেশিরভাগ করে তার সকল ডিসিশন মেক করে দিত তার মামা তার মামার ডিসিশনের উপর সে সবসময় নির্ভর করতো তো অনুপম যখন তার সকল পড়ালেখা চুকিয়েছে তার অবসর সময় যাচ্ছে তখন তার এক বন্ধু হচ্ছে তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে এবং সে কথাগুলি খুব ইন্টারেস্টিং করে খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারতো সো অনুপমের কাছে তখন যেহেতু তার অবসর সময় যাচ্ছে তার কাছে জিনিসটা ভালো লাগছে সে ইন্টারেস্টেড হয়েছিল এবং তার এই কথাটা তার মামার কাছে গিয়ে বলল যে তার ফ্রেন্ডকে বললো যে বলার জন্য তার মামার কাছে যখন বলেছে তখন তাদের দুজনের হচ্ছে অনুপম এবং কল্যাণের বিয়ের কথাবার্তা হচ্ছে এই পর্যন্ত অনুপম শেষ পর্যন্ত যখন বিয়ে করতে যায় তার তার আগ পর্যন্ত বিয়ের পিড়ির আগ পর্যন্ত এমনকি বিয়ে যখন ভেঙেও যায় শেষের দিকে তখন অনুপমের সাথে কল্যাণের সাথে দেখা হয়নি তো তার মামা হচ্ছে পাত্রীর চেয়েও পাত্রীর চেয়েও পাত্রীর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন সেটা সম্পর্কে বেশি জানতে চাইতো তিনি চাইতো যে তাদের থেকে খুব বেশি পণ নেওয়া যাবে তারা চাওয়া মাত্রে খুব বেশি আপ্যায়ন করবে কিন্তু তাদের কাছে সবসময় নিচু হয়ে থাকবে এমন টাইপের জিনিস চাইতো কারণ অনুপমের মামার সবসময় একটা টার্গেট থাকতো যে সে কখনো ঠকবে না সে তাকে যাতে কখনো না ঠকানো হয় এমন একটা তার টেন্ডেন্সি ছিল তো সেই জন্য মেয়ের ফ্যামিলি সম্পর্কে বেশি ইন্টারেস্টেড ছিল বেশি তারপরে তাদের বিয়ে ঠিক হলো গায়ে হলো খুব ধুমধাম করে কারণ তখনকার সময় অনুপমরা হচ্ছে খুব মোটামুটি সম্ভ্রান্ত ছিল ভালো আর্থিক সচ্ছল আর্থিকভাবে সচ্ছল ছিল যদি এক সময় ছিল না তার বাবা ওকালতি করে তাদের ফ্যামিলির একটা অবস্থা উন্নয়ন হয়েছে অপরদিকে কল্যাণীর ক্ষেত্রে বলা যায় উল্টো চিত্র সেখানে হলো কি কল্যাণীদের সময় কল্যাণীদের ফ্যামিলি এক সময় আসলে খুব ভালো ছিল তাদের বংশ ভালো ছিল কিন্তু যে কোনো কারণে তাদের আর্থিক অবস্থার অবনতি ঘটে তো অনুপমের সাথে কল্যাণের সাথে যখন বিয়ে ঠিক হয় তখন গায়ে হলুদ হয় বিয়ে বাড়িতে যায় ধুমধাম করে কিন্তু অনুপমের মামা বলবো যে একটু ওই যে বললাম তার সবসময় একটা টেন্ডেন্সি ছিল তাকে কখনো যাতে কেউ না ঠুকিয়ে দেয় এবং এটা একটা ছোট মানসিকতার প্রকাশ আমি মনে করি তো সে যখন যতটুকু গহনা দেওয়ার কথা ছিল অতটুকু থেকে কম দেয় কিনা এটার জন্য সে হচ্ছে সে বিয়ের ঠিক আগ মুহূর্তে যেখানে বিয়ের লগ্ন শেষ হয়ে যাচ্ছে সেখানে সে বলছে যে আমি গয়নাগুলি দেখতে চাই যতটুকু কথা হলো ততটুকু আছে না তো এতে এতে কল্যাণীর বাবা খুব মাইন্ড করেন কারণ হচ্ছে তা সে যদিও খুব শান্তশিষ্ট স্বভাবের ছিল সে কিন্তু খুব ব্যক্তিত্বশীল একজন মানুষ ছিল তো তিনি কি করেছেন তখন তিনি অনুপমের মতামত জানতে চেয়েছেন যে অনুপম তোমার কি এখানে কিছু বলার নেই অনুপম ঘাড় জানালো না আমার আসলে মামা যা বলে তাই তো তারপরে কল্যাণী বাবা বললো যে আসলে গহনাগুলো তো পরিয়ে ফেলা হচ্ছে আমি ওর গায়ে থেকে গহনাগুলো খুলে নিয়ে আসবো এই ক্ষেত্রে কি অনুপম কি বলো তো অনুপম বললো যে এক্ষেত্রে তার কিছু করার নাই মামা যা বলবে তাই এটা হচ্ছে কল্যাণীর বাবার খুব লাগছে তারপরে কল্যাণীর বাবা কল্যাণী গায়ে থেকে সমস্ত গহনা খুলে নিয়ে আসছে এবং মাপযোগ করে দেখে যে যতটুকু কথা ছিল তার চেয়ে বেশি গহনা দেখা যাচ্ছে আর গয়নাগুলো যে পরক করে দেখলো সে দেখলো যে একটা ইয়ারিং যেটা হচ্ছে একটু খাত পাওয়া গিয়েছে যেটা হচ্ছে বিলেতি ওটা পরক করে দেখে যে ওই আংটিটা দিয়ে তাদের হচ্ছে এঙ্গেজমেন্ট করা হয়েছিল ওই আর ওই আংটিটা অনুপমের মামারি দেওয়া এখানে কলেনের বাবা করলো কি তার আগে সে হচ্ছে করে যে তার মেয়েকে জায়গায় বিয়ে দিবে না যেখানে ছেলের কোনো মানে কি বলে সে ডিসিশন নিতে না যে সে অন্য উপর নির্ভরশীল যদি সে উচ্চ শিক্ষা শিক্ষিত পড়ালেখা করেছে দেখতে সুন্দর সুদর্শন সব কিছু কিন্তু তার এখানে ব্যক্তিত্ব বোধের অভাব এবং পরিবারতন্ত্রের কাছে সে অসহায় বারবার তার সে বড় হয়েছে সব ডিসিশন যে মামা যে সঠিক ডিসিশন নেবে এমন তো না সে যখন ফিক্স করলো যে আমি এই ধরনের ফ্যামিলিতে এই ধরনের ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দেব না সেটা তাদেরকে প্রথম প্রকাশ করেনি প্রথমে সে বর খাইয়ে দিয়েছিল এবং সে চেষ্টা করেছিল অনুপমকে খাইয়ে দেওয়ার জন্য অনুপম খায়নি তার মামার নিষেধের কারণে বর পক্ষে খাওয়ার পরে যখন তার অনুপমের মামা বিয়ের জন্য বললো যে আচ্ছা চলুন আমরা বিয়ের কাজটা সেরে ফেলে তখন মেয়ের বাবা বললো যে আসুন আপনাদেরকে একটা গাড়ি খুঁজে দিই বা এমন টাইপের একটা কথাবার্তা তখন তারা বুঝতে পারে যে আসলে না তাদেরকে অপমান করে হয়েছে এমনকি তাদেরকে যে বিয়ে না দিয়ে মেয়েকে না দিয়ে তারা হচ্ছে তাদেরকে খাইয়ে পার করে দিলে তখন হচ্ছে একটা গোলমালার সৃষ্টি হয় বিয়ে বাড়িতে তারা হচ্ছে ভাঙচুর বাড়ি থেকে চলে আসে তারপর অনেক দিন পরে পরে অনুপম কথা ছেলে পক্ষ সবসময় ভাবতো যে হয়তো কল্যাণী তার ছবিটা লুকিয়ে লুকিয়ে দেখে তার ছবি দেখার সময় কল্যাণী রেশমি চুল সিল্কি চুল এসে পড়ে বিকেলবেলায় যখন কেউ এসে পড়ে সে আবার লুকিয়ে রাখে শাড়িরা চলে এমন ভাবে এটা হচ্ছে অনুপমের ভাবনা ছিল তখন সে তার ভুল বুঝতে পারে তার কিছু বছর পরে অনেকদিন পরে যখন অনুপম তার মাকে নিয়ে একবার তীর্থে যাচ্ছিল ট্রেনে করে তখন সে একবার একটা বগি থেকে শব্দ তখন সে একবার একটা শব্দ শুনতে পায় যে এখানে জায়গা আছে তো এই কথাটা তার খুব হচ্ছে মানে কি বলে অনেক সময় এমন হয় না যে আমাদের ফেভারেট কিছু গান একটা গান সকালবেলা একটা গান শুনেছে সেই গানের একটা লাইন বা দুইটা লাইন সারাক্ষণ মাথায় ঘুরে ঠিক তেমনিভাবে অনুপমের ওই লাইনটা যে আসুন এখানে জায়গা আছে এই লাইনটা সারাক্ষণ তার মাথায় ঘুরছে এবং একটা মানুষের কণ্ঠ কীভাবে এত সুন্দর হতে পারে সে চিন্তা করতে থাকে আর পথে তাদের একবার হচ্ছে বগি চেঞ্জ করতে হয় এবং সেখানে সরাসরি তার হচ্ছে কল্যাণীর সাথে দেখা হয়ে যায় তো একবার ট্রেন থেকে না আমার মুহূর্ত পর্যন্ত সে জানতো না যে এই হচ্ছে কল্যাণী তখন কল্যাণীর ব্যাপার সেপারগুলি দেখে আসলে কল্যাণী সেখানে রূপের চেয়ে তার হচ্ছে কণ্ঠ বেশি বর্ণনা করেছে এবং সে রূপবতী অবশ্যই ছিল এবং হচ্ছে সেখানে আর্টিফিশিয়াল কিছু ছিল না যে এমন কিছু ছিল না তার রূপ ছাড়িয়ে যেটা হচ্ছে দেখা যায় সে এতই সুন্দর ছিল সুন্দরভাবে কথা বলতে এবং খুব সেখানে তার ট্রেনে কল্যাণের সাথে কিছু ছোট ছেলে ছিল তাদের সাথে সে ছেলে মানুষের মতোই ছেলে মানুষের মতোই খেলাধুলা করছিল এবং খাচ্ছিল তো অনুপম খুব সংকোচ বোধ করতেছিল এবং সে কোনো কথা বলতে পারেনি আর অনুপমের মাও অপরিচিত মানুষের সাথে এমন একটা কথা বলতে কমফোর্টেবল না ট্রেন থেকে জাস্ট নামার আগে তারা হচ্ছে যখন কানপুরে চলে গিয়েছিল তখন অনুপমের মা জিজ্ঞেস করে তোমার নাম কি সে বললো যে কল্যাণী তখন তারা দুজনে মা এবং ছেলে অবাক হয়ে যায় এবং অনুপম খুব বেশি অনুতপ্ত করতে থাকে অনুতপ্ত হতে থাকে সে বারবার কল্যাণীর কাছে রিচ করার চেষ্টা করে তাদের বাড়িতে যায় হাতে পায়ে ধরে সে কল্যাণীকে বিয়ে করতে চায় সে তার ভুল বুঝেছে কিন্তু এখানে কল্যাণী খুব বেশি স্ট্রং থাকে কল্যাণী খুব বেশি স্ট্রং থাকে সে হচ্ছে তাকে ফ্লোর দেয় না সে হচ্ছে সে সে সেই স্টেট বলে দেয় যে আমি আর বিয়ে করব না সে হচ্ছে দেশমাতৃকা সেবায় নিয়োজিত হয়ে গেছে মেয়েরা যেসব নারীরা শিক্ষায় পিছিয়ে আছে কুসংস্কারচ্ছন্ন তাদের করতে তাদের সেবা করছে তাদের শিক্ষিত করে তুলছে আরেকটা কথা এই গল্প আমি বলতে চাই তোমরা পাঠ পরিচিতি দেখবে এখানে তখনকার সময় তৎকালীন সময়ে যৌতুকের বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টা একটা লাইন আছে এখানে নারী পুরুষ বলতে আবার ভাবব না যে অনুপ্রবন কল্যাণী অনুপম এবং কল্যাণের প্রচেষ্টা এখানে আছে নারী পুরুষ বলতে নারী বলতে কল্যাণীর কথা বোঝানো হয়েছে আর পুরুষ বলতে কল্যাণীর বাবার কথা বোঝানো হয়েছে এবার আসো কিছু এই গল্পের কিছু শব্দার্থ এবং টিকা সম্পর্কে আসলে গল্পগুলি লাইন তোমরাই পড়তে পারবে কিন্তু মেন কথা হচ্ছে গল্পটা বোঝা প্রত্যেকটা লাইন কি বুঝিয়েছে অনেকগুলি কথা আছে যেগুলি একটা লাইন পড়লে বোঝা যায় যে কি বুঝিয়েছে কিন্তু কথা বা লাইন আছে যেগুলি আসলে একটা লাইনের মধ্যে অনেকগুলি জিনিস বা একটা ওয়ার্ডের মধ্যে একটা বড় জিনিস অন্তর্নিহিত সেই জিনিসগুলো বুঝতে হয় তো আমি চেষ্টা করছি কিছু ইম্পর্টেন্ট টিকা এবং শব্দার্থ তোমাদের জন্য একটু ব্যাখ্যা করে দেওয়ার যেগুলি হচ্ছে আমাদের ডিজিটাল হ্যান্ড নোটে তোমরা পেয়ে যাবে আমি ব্যাখ্যা করে দিচ্ছি সেই সাথে সাথে আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে ডিজিটাল হ্যান্ড নোটে লিঙ্ক দেওয়া হবে আর তোমাদের সবার কাছে রিকোয়েস্ট তোমাদের সবার কাছে রিকোয়েস্ট ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে একটু হলো বেনিফিটেড হও তুমি যদি বেনিফিটেড হও তুমি তোমার বেস্ট ফ্রেন্ড বা তোমার লিস্টে যারা আছে এইচএসসি তো আসলে এবার হয়নি অ্যাডমিশন ক্যান্ডিডেট বা যারা তে পড়ালেখা করছে এই টপিকগুলো কিন্তু তাদেরও আছে তারাও যদি এখন থেকে অ্যাডভান্স থাকতে চায় তাহলে এই এই তাহলে এই ক্লাসগুলি তোমরা তাদের সাথে শেয়ার করতে পারো আমি কিছু শব্দার্থের টিকে যদি আলোচনা করি একটা লাইন আছে তোমরা দেখবা এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে এখানে অনুপম নিজের আত্মসমালোচনা করেছে যে সে আসলে বয়সও তো বেশি না আবার এই বয়সে যে খুব বেশি কিছু অ্যাচিভ করছে এমনও না এই জন্যটা বললো একটা জিনিস যদি বলি যে মাকাল ফল মাকাল ফল মাকাল ফল অর্থ হচ্ছে বিশেষ অর্থে গুণহীন কেন ভাই আসলে আমার একটা কথা মনে পড়লো যে আমার বাংলা একটা কোর্স ছিল বাংলার আসলে দুইটা কোর্স ছিল তো ওই কোর্সে একটা ভাইভাতে ভাইভাতে তো ওই কোর্সের একটা ভাইভাতে আমাকে বাংলা স্যার আমি যদি বিষয় রিলেটেড আমাকে যা করেছে করেছে অধিকাংশ কিন্তু অন্য একটা কোশ্চেন উত্তর আমি না দিলাম যে আমাকে মাকাল ফল যদি আমি এটা অস্বীকার করি আমি মাকাল ফল না কারণ আমি অনেক অ্যাক্টিভ আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অ্যাডমিশনের এই সময় মাকাল ফল হয়ে থাকলে হবে না তোমরাও অ্যাক্টিভ হতে হবে অ্যাক্টিভ না হলে কিন্তু হবে না আরেকটা কথা সেটা হচ্ছে অন্নপূর্ণা মানে হচ্ছে দেবী দুর্গার কথা বলা হয়েছে গজানন মানে গণেশের কথা বলা হয়েছে আমি সব কিছু লাইন ব্যাখ্যা পড়ে যাচ্ছি না যেটা আমি মনে করছি যে তোমাদের একটু দরকার বা ধরতে কষ্ট হবে সেটা আমি চেষ্টা করছি একটু কুইকলি বলে যাওয়ার আরেকটা কিছু আরেকটা কথা আমি বলতে চাই সেটা হলো আমরা হচ্ছে আমার একজন ইংলিশ টিচার খুব প্রিয় শিক্ষক তিনি সময় বলতেন যে ইংলিশ গ্রামার শেখার জন্য আমরা রুলস পার্টস অফ স্পিচ টেন্স ন্যাশন ভয়েস এগুলির যে এমন যে কী বলে এন হোসেন আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি ওই বইয়ে রুলস ওয়ান রুলস টু রুলস থ্রি এইভাবে এইভাবে পড়া লাগবে এমন কোনো কথা নেই আমরা ইংলিশ ফার্স্ট পেপার যখন পড়ি একটা প্যারাগ্রাফ যখন পড়ি আমরা সেখানে বুঝতে আমরা সেখানে চাইলে ধরার চেষ্টা করবো যে আমরা সেখানে ধরার চেষ্টা করবো যে এখানে পার্স কোনটা এখানে কেন এমন হলো ইডি কেন যোগ হলো ইএস কেন যোগ হলো এটা ওখানে একটা প্যারাগ্রাফ একটা লাইন এটা কি অ্যাক্টিভ ভয়েস আসে না প্যাসিভ ভয়েস আসে এই বলি কেন বললাম বাংলা ফার্স্ট পেপার থেকে অনেক কিছু আসতে পারে যেটা হচ্ছে সেকেন্ড পেপারের সাথে রিলেটেড যেমন এখানে আমি একটু কথা বলি একটা শব্দার্থ আছে স্বয়ংবরা স্বয়ংবরা কথাটা কখন বলেছিল যখন নিজের গুণ বর্ণনা করতেছিল নিজের নিজে তখন সে বলছিল যে আমার যে গুণ আছে মেয়ে কোনো যদি স্বয়ংবরা হয় সে আমাকে সিলেক্ট করে নেবে স্বয়ংবরা বাংলা সেকেন্ড বলতে পারো আসতে পারে সেটা হচ্ছে এক কথায় প্রকাশ যে মেয়ে নিজেই যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে তাকে এক কথা বলা হয় স্বয়ংবরা আরেকটা লাইন সেটা হচ্ছে এক ইহাদের বংশ লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল তো লক্ষ্মী হচ্ছে ধন সম্পদের দেবতা আর এটা বলা হচ্ছে কল্যাণের ফ্যামিলি সম্পর্কে তারপর আমরা আরেকটা ওই যে বললাম বাংলা সেকেন্ড পেপারে আসতে পারে যে এক কথায় প্রকাশ সেটা হচ্ছে সোনার অলঙ্কার প্রস্তুতকারক সেটা হচ্ছে স্যাকরা তারপর আরেকটাতে যদি আসে এক কথায় প্রকাশ যদি এটা শব্দার্থ হিসেবে যতটা ইম্পর্টেন্ট এক কথায় প্রকাশ আসতে পারে যে পাথরে ঘষে সোনার খাটিত যাচাই করা হয় কোষ্টি পাথর কানাই ঢোল ও কাশি এই তিন ধরনের বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐক্যতান সেটাকে আমরা বলবো রসন চৌকি আর বাকিটা তোমরা পড়লে বুঝতে পারবে এগুলি শব্দার্থ দেওয়া আছে কানপুর হচ্ছে ভারতের একটা শহর আর তারপরে এই শব্দার্থ টিকার পর আমাদের এখানে একটা অংশ আছে বানান সতর্কতা তো এগুলি আমি লিখে লিখে আসলে এভাবে পসিবল না দেখানো পসিবল না বানানের জন্য বানান যাতে ভুল না হয় যেহেতু তোমাদের এখন রিটেন পরীক্ষা হয় যদি আমাদের সময় রিটার্ন রিটেন হয়নি তো এই ক্ষেত্রে বানানোর ক্ষেত্রে খুব একটু বানানোর ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে এই জন্য যে বানানগুলি আছে বানানগুলি তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে কারণ লিখে লিখে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের মনে থাকবে ভুল হওয়ার সম্ভাবনা কম এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক কিছু প্রশ্ন আসতে পারে যেগুলি আমি মোটামুটি আমি চেষ্টা করেছি একটু আমার মেন গল্পটা আমি বলে যাওয়ার চেষ্টা করেছি যেটা যদি বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই আর টেক্সট বুক আর আমাদের ডিজিটাল হ্যান্ড যদি পড়ো অবশ্যই সেই প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারবে তারপরও আমরা এক কথায় কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলি আমাদের ডিজিটাল হ্যান্ড নোটে অ্যাড করে দিব তোমরা সেখান থেকে পড়ে নিও আর কোনো রকম সমস্যার সম্মুখীন হলে আমরা তো আছি স্বপ্নপূরণে সদা প্রস্তুত সংগ্রামে অপরিচিত গল্পের আমি যদি এমসিকিউ নিয়ে কিছু বলতে চাই আমি আজকে যেহেতু পড়ালাম আজকে যেহেতু তোমাদের পড়ালাম এবং তোমাদের পড়ার সুযোগ দিচ্ছি তোমরা অবশ্যই পড়বে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে অন্য টপিক শুরু করার আগে পরবর্তী ক্লাসে অন্য টপিক শুরু করার আগে আমি এই অপরিচিত থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সেশনে কোন কোন টপিক থেকে এমসিকিউ আসলো বা কোন এমসিকিউগুলি আসলো আমি সরাসরি এমসি আলোচনা করবো এবং সেই এমসিকিউগুলি আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এবং সেগুলি পিজিএফ আকারে আমি চেষ্টা করব দিয়ে দেওয়া সরি আমাদের ডিজিটাল কন্টেন্ট আমাদের যে ডিজিটাল হ্যান্ডনোট আছে এই ডিজিটাল হ্যান্ডনোটের মধ্যে জ্ঞানমূলক প্রশ্নগুলি দেওয়া আছে আমি এগুলো নিয়ে আসলে আর বেশি সময় ভিডিওটা বড় করতে চাচ্ছি না কারণ যেহেতু অনলাইনে এবং আমাদের শেষে যে একটি রসের কথা বলা সেটা এখনও কিন্তু বাকি আছে সো আমি আর দেরি করবো না সেটি একটু পরে বলছি এবং অনুধাবনমূলক খুব ছোট ছোটো কিছু প্রশ্ন আসতে পারে খুব ছোটো একটা লাইনের ব্যাখ্যা চাইতে পারে সেই প্রশ্নগুলি আমাদের এই ডিজিটাল হ্যান্ডনোটে দেওয়া আছে তোমরা এখান থেকে পড়ে নিবে আর যদি কোনো রকম কেউ কোনো সমস্যার সম্মুখীন হয় একটা লাইন বুঝছো না একটা প্রশ্ন বুঝছো না আমরা তো আছি লাস্টে যে রসের গল্প বলে তোমাদেরকে এতক্ষণ অপেক্ষা করেছিলাম সেই গল্পটি না বললেই নয় আমি ওই গল্পটি বলে আজকে আমাদের ক্লাস বাংলা ফার্স্ট পেপারে ফার্স্ট ক্লাসটা আমি শেষ করব তো যে গল্পটি আমি বলতে চাচ্ছি যেটা আসলে গল্প না যে আমি নিজে চিন্তা করলাম যে অনুপম এবং কল্যাণীর এই গল্পটা যদি বর্তমান প্রেক্ষাপটে হতে তাহলে কি হতো বর্তমান প্রেক্ষাপট হলে জিনিসটা হতে এমন যে যখন বিয়ের কথাবার্তা চলছে অনুপমের ফ্রেন্ড এসে একটা মেয়ের কথা বললো কলোনির কথা বলল সে সবার আগে বলবে যে তার ফেসবুক আইডি দাও ফেসবুক আইডি দিয়ে অনুপম হচ্ছে তার কলোনি নামে সার্চ করবে এবং তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তো দেখা যায় দুজন ফেসবুক ফ্রেন্ড হলো বিয়ের আগ পর্যন্ত দুজনের চ্যাটিং ফ্যাটিং হলো কথাবার্তা হলো আমি সংক্ষেপে বলি যেহেতু আমাদের ক্লাসটা বেশি দেরি করা যাবে না এটা একটা কাল্পনিক টেক ইট এজ এ ফান তো দুজনের কথাবার্তা হচ্ছে হচ্ছে যখন বিয়ের কথা বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত দুজনের সুন্দর কথাবার্তা হচ্ছে ঠিক যখন যেই মুহূর্তে যে অনুপমের মামা ছোট লোকের মতো কাজ করলো বিয়ের মুহূর্তে মেয়ের গায়ে থায় গয়না খুলে নিয়ে আসলো তখন দেখা যাচ্ছে যে বিয়ে যখন ভেঙে গেল কল্যাণী তাকে ব্লক করে দিল তো এটা আমি গল্পের সাথে কেন রিলেট করতে যাচ্ছি তো অনুপম আসলে যখন বুঝতে পেরেছিলো সে সবসময় কিন্তু ফ্লোর খুঁজছিলো যে কিভাবে অ্যাপ্রোচ করা যায় কিভাবে অ্যাপ্রোচ করা যায় সে সুযোগ খুঁজছিলো ঠিক তেমনি সে যখন অনু কল্যাণীকে যখন সে দেখতে পায় ট্রেনে সে কল্যাণীকে দেখতে পায় এবং কল্যাণীকে দেখার আগে বিয়ে ভেঙে যাওয়ার পর সে প্রায় সময় কিন্তু একটু হতাশায় ভোগে এবং সে ভাবে কল্যাণীর কথা ভাবে যদিও তার কিছু করার থাকে না কিন্তু কল্যাণীকে দেখার পর সে খুব বেশি উদ্গ্রীব হয়েছে এবং সে সরাসরি সে কল্যাণের বাসায় চলে যায় তো বর্তমান যে হলে কী হতো তাকে যখন বিয়ে ভেঙে গেছে কল্যাণী তাকে ব্লক করে দিত এবং সে সবসময় তার ফেসবুক সার্চ লিস্টে প্রতিদিন একবার যখন তার মনে হয় ওই নামটা লিখে সার্চ করতে দেখতো যে না আসছে না আসছে না আনব্লক করছে না করছে না একদিন দেখলো যে সে নাম সার্চ করে কল্যাণীকে পাওয়া যাচ্ছে তার মানে তাকে আনব্লক করেছে সে মেসেজ আবার রিকোয়েস্ট পাঠা দেখলো যে না সে সরি কলানি যখন সে একদিন দেখলো যে কলানি তাকে আনব্লক করেছে সে ভাবলো এই তো মনে হয় জায়গা পেয়েছি এই বুঝি জায়গা পেয়েছি এই বুঝি ফ্লোর দিয়েছে আমাকে কিন্তু না সে তারপর আশা হতো হলো সে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে দেখছে না সে অ্যাকসেপ্ট করতেছে না তখন সে অবাধ্য হয়ে যখন সে উদ্গ্রীব হয়ে গেছে তখন সে মেসেজ রিকোয়েস্ট পাঠাচ্ছে কিন্তু সেখানে মেসেজ রিকোয়েস্টে তাদের দুইজনে কথাবার্তা হয় যে অনুপম তার ভুল স্বীকার করে এবং তাকে বিয়ে করতে চায় এবং কল্যাণী বলে যে না আমি আসলে বিয়ে শাদি করবো না আমি বিভিন্ন সমাজ সংগঠনমূলক বা বিভিন্ন কাজ করে যাচ্ছি নারীদেরকে শিক্ষার ব্যাপারে বিভিন্ন সচেতনতামূলক কাজগুলি করে যাচ্ছি তো এই গল্পের সাথে আমরা কিভাবে রিলেট করব গল্পের সাথে আমার গল্পের সাথে কীভাবে রিলেট করব আমরা গল্পে দেখতে পাই যে যখন অনুপম আবার বিয়ের জন্য কল্যাণীর কাছে যায় তখন কিন্তু তাদের দুজন সুন্দর কথাবার্তা হয় এবং অনুপম যখনই সুযোগ পেত ঠিক তখনই কল্যাণী কোনো একটা কাজ করে দিত এবং তাদের কথাবার্তা হতো ঠিক তেমনি এখন কল্যাণী যখন অনুপম তখন যাকে আনব্লক করবার যখন কথাবার্তা হলো অনুপম যখন বিয়ের প্রস্তাব দিল কিন্তু কল্যাণী বললো যে আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি তাকে কল্যাণী আসলে করলে কি একটু সেপার মানে ফ্লোর দিয়েছে কিন্তু অতটা ক্লোজ হতে না যে অ্যাজ এ ফ্রেন্ড বর্তমান সময় যে ট্রেনটা চলে ফ্রেন্ড হিসেবে বলছে আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেন্ড হিসেবে চলতে পারো আমার কাজকর্ম যখন লাগে তখন বলবো অনুপম তখন ভাবলো কি এই তো জায়গা পাইয়াছি অনুপম ভাবলো এটাই আমার সার্থকতা ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসে দেখা হবে আশা করি তোমরা যে কথাগুলি আমি বললাম যে পড়াগুলি এবং আমাদের যে ডিজিটাল কন্টেন্ট এগুলি সবগুলি একবার করে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে যদি কোনো প্রবলেম থাকে আমাদের নেক্সট ক্লাসে আমাদেরকে বলবে কমেন্ট করে জানাবে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করতে পারো এবং আমাদের আজকে এই ক্লাসটা তোমার কাছে যদি মনে হয় একটু হলেও উপকারী তোমরা অবশ্যই নিজে টাইম লাইনে শেয়ার করতে পারো ফেসবুক হলে ভিডিওটি সেভ করে রাখতে পারো ইউটিউব হলে তোমরা আলাদা প্লেলিস্ট করে রাখতে পারো টপিক অনুযায়ী আর যদি আমরা প্লেলিস্ট করবো করব আর এছাড়া তোমরা চাইলে ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারো তো সবাই ভালো থাকবে পড়ালেখা করবে সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম